স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা বলেছেন, আগামী 15 দিনের মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে যেতে হবে। শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়ায় জাতীয় পার্টির কার্যালয়ে উপজেলা ও পৌরসভা শাখার নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী এই মন্তব্য করেন। মশিউর রহমান বলেন, অপেক্ষা করুন, আগামী 15 দিনের মধ্যেই দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে জেলে যেতে হবে। তিনি সাবেক রাষ্ট্রপতি হোসেইন মোহাম্মদ এরশাদকে অন্যায়ভাবে জেলে নিয়ে যে নির্যাতন করেছেন তাকেও তার ফল ভোগ করতে হবে। প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গার দেওয়া এমন বক্তব্য আদালত অবমাননার মধ্যে পড়ে কিনা প্রধান বিচারপতির কাছে প্রশ্ন রেখেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় প্রধান বিচারপতি কি পদক্ষেপ নিচ্ছেন, জনগণ সেদিকে নজর রাখছে বলেও তিনি উল্লেখ করেন। রোববার বিকেল 3:15 দিকে এক টুইট বার্তায় তিনি এমন প্রশ্ন রাখেন। শুক্রবার 19 জানুয়ারি পত্রিকায় এসেছে বিনা ভোটের এক প্রতিমন্ত্রী বলেছে 15 দিনের মধ্যে খালেদা জিয়াকে জেলে যেতে হবে। বিচারাধীন মামলায় রায় ঘোষণা আদালত অবমাননা নয় কি? বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় মাননীয় প্রধান বিচারপতি কি ব্যবস্থা নিচ্ছেন, জনগণ সেই দিকে সতর্ক নজর রাখছে। প্রতিমন্ত্রীর এই বক্তব্যের পর এ নিয়ে রাজনৈতিক অঙ্গন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনার ঝড় উঠেছে। বিশিষ্ট জনেরা বলছেন, আদালতের রায় কি হবে সেটা প্রতিমন্ত্রী জানলেন কিভাবে? তাহলে খালেদা জিয়ার মামলার রায়ের খসড়া কি তার কাছে? অনিক আজিজ স্বাক্ষরের জন্মদিন ছিল 29 ডিসেম্বর। সেদিন সাতক্ষীরায় সপরিবারে ছেলের জন্মদিন পালন করেন বাবা। এরপর বাবা ছেলেকে ঢাকার পথে এগিয়ে দিয়ে যান। এরপর ফোনে কথা হয়েছে, কিন্তু এটাই যে বাবা ছেলের শেষ দেখা তা কি গুণাক্ষরেও জানতে পেরেছিলেন সাতক্ষীরা এক আসনের ওয়ার্কার্স পার্টির এমপি মোস্তফা লুৎফুল্লাহ। রোববার সকালে ঢাকায় আসেন এমপি মোস্তফা। নেম ভবনের নিজ প্লাটে গিয়েই জানতে পারেন একমাত্র ছেলে আর নেই। ছেলের কক্ষের দরজা ভেঙে মোস্তফা দেখতে পান অনেক ফ্যানের সঙ্গে ঝুলছে। এরপরে তিনি কান্নায় ভেঙে পড়েন। ফ্যান থেকে ছেলেকে ছাড়িয়ে পার্শ্ববর্তী সরোয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা অনেককে মৃত ঘোষণা করেন।